আর আর কাবেল এড অরলাইড প্রপার্টিজ লিমিটেড এ নিউজ দেখছেন দেশের খবরের সাথে আছে মিতাস ফিয়া তামান্না শিরোনামগুলো শুনছিলেন বিস্তারিত আজও সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় বেলা তিনটায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গতকাল চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রি আজ ও রাজশাহী পাবনা সহ কয়েক জেলায় তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘর স্পর্শ করে এদিকে হিট স্ট্রোকে খবর পাওয়া গেছে নাটোরের সিভিল সার্জন ডক্টর রহমান জানান দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে সদর উপজেলার বড় হরিশপুরের আব্দুল মান্নান নিজের বাড়িতে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন একই জেলায় নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া গ্রামের সৌদি প্রবাসী হায়রুল ইসলাম ক্ষেত থেকে ভুট্টা তুলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উপজেলা নির্বাচন প্রসঙ্গ ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে দ্বিতীয় ধাপের প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে আজ বিকাল চারটা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন দ্বিতীয় ধাপে একশো ষাট উপজেলা ভোটে দুই হাজার মনোনয়নপত্র দাখিল করেছেন এদের মধ্যে চেয়ারম্যান পদে সাতশো ত্রিশ জন ভাইস চেয়ারম্যান পদে সাতশো তেষট্টি জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচশো বাষট্টি জন মনোনয়নপত্র দাখিল করেছেন বাছাই এবং আপিল শেষ হওয়ায় বৈধ প্রার্থীদের কেউ নির্বাচন থেকে সরে যেতে চাইলে আজই এই ধাপে নির্বাচনে ভোটারের সংখ্যা পাঁচ লাখের বেশি তফসিল অনুযায়ী চূড়ান্ত প্রার্থীদের মধ্যে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন দোসরা মে এবং ভোট গ্রহণ হবে একুশে মে এবারে চার ধাপে উপজেলা নির্বাচন করছে নির্বাচন কমিশন সাভার উপজেলা পরিষদের নির্বাচন ঘিরে মানুষের আগ্রহের কমতি নেই আজ প্রত্যাহারের শেষ দিনে জানা যাবে শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে কতজন মাঠে থাকছেন সাভার থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল সাভার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিযোগিতা করার কথা রয়েছে তবে এর মধ্যে আমরা কিছু তথ্য পেয়েছি তার মধ্যে একজন তার প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন করে গেছে করেছেন বলে বিষয়টি শোনা গেছেন যেখানে দুইজন প্রার্থী ছিলেন মঞ্জুর আলম রাজীব এবং হচ্ছে আহ মেহেদি হাসান মেহেদি হাসান তার প্রার্থীতা বাতিলের জন্য আবেদন করার বিষয়টি আমরা প্রাথমিকভাবে শুনতে পেয়েছি অন্যদিকে আমরা যদি বলি যে বাইস চেয়ারম্যান পদে চারজন রয়েছেন এখনো প্রত্যাহার কেউ কোনো প্রত্যাহারের বিষয়টি আমরা শুনতে পাইনি এদিকে মহিলা বাইস চেয়ারম্যান পদে চারজন রয়েছেন তাদের মধ্যে আমরা প্রাথমিকভাবে শুনতে পাচ্ছি যে দুইজন তাদের প্রার্থীরা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন তবে পুরো বিষয়টি আমরা নিশ্চিত হওয়ার জন্য বা অফিসিয়ালি যেটি বলা হয় সেইটি আনুষ্ঠানিকভাবে শুনতে হলে আমাদের আসলে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে উপজেলা চেয়ারম্যান পদে যে একজনের কথা আমরা শুনতে পারলাম যে প্রার্থীরা তার প্রত্যাহার করবেন তাহলে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে যিনি আছেন মঞ্জুর আলম রাজীব তিনি কিন্তু আহ বিজয়ী হবেন বিগত নির্বাচনেও কিন্তু তিনি এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছিলেন জনবহুল সাভারে কিন্তু এই উপজেলা পরিষদে বারোটি ইউনিয়ন একটি পৌরসভা ঘিরে এখানে নয় লাখ কিন্তু ভোটারের সংখ্যা যেখানে ভোট কেন্দ্র রয়েছে তিনশো আটচল্লিশটি এবং আজকেই আহ যেই প্রার্থী প্রত্যাহারের যে আজকে শেষ দিন এবং দুই তারিখে প্রতীক বরাদ্দ করা হবে এবং একুশে মে এখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই ছিল এখানকার সর্বশেষ নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হব নেত্রকোনার প্রতিনিধি শামীম আহমেদের সঙ্গে শামীম আজকেই তো শেষ দিন প্রার্থিতা প্রত্যাহারের এ পর্যন্ত কতজন প্রার্থিতা প্রত্যাহার করেছে এবং প্রার্থী কতজন ছিল বিস্তারিত জানাবেন ধন্যবাদ তামান্না আপনি যেমনটি বলছিলেন যে ষষ্ঠ উপজেলা সাধারণ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল তো আমরা নেত্রকোনা জেলায় তিনটি উপজেলায় মূলত একসাথে সেই দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে আর সেখান থেকে তিনটি উপজেলায় মোট চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী আছেন বাইশ চেয়ারম্যান পদে জন ছিলেন সেখান থেকে একজন প্রত্যাহার করেছেন মহিলা বাইস চেয়ারম্যান পদে রয়েছে চোদ্দ জন একজন প্রার্থী প্রত্যাহার তিনি বারহাট্টা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন তিনি প্রত্যাহার করে নিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা খোঁজ রেখেছি যে কোনো এমপি বর্তমান এমপির কোনো প্রার্থী কোনো আত্মীয় কোনো প্রার্থী আছে কি সেই ব্যাপারকে আমরা অনেকে খোঁজখবর রেখেছিলাম আমরা জানতে পারলাম যে ওই ধরনের এমপির কোন আত্মীয় স্বজন তারা আসেনি তারা প্রার্থিতা করতে আসেনি এবং অন্যান্য সংগঠন কোন দলের পক্ষে দলীয় প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেনি যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই স্বতন্ত্র প্রার্থী এই ছিল নেত্রকোনা ষষ্ঠ উপজেলা দ্বিতীয় দাপের মনোনয়ন প্রত্যাহারের শেষ সর্বশেষ তথ্য স্বামী অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া এবং কসবা উপজেলায় প্রার্থিতা প্রত্যাহারের সবশেষ পরিস্থিতি জানব জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে সেখান থেকে যুক্ত হবেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান কান্তি আচার্য আহ পীযুষ কি অবস্থা আজই তো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজই জানা যাবে ভোটের মাঠে আসলে কতজন থাকছেন কি অবস্থা বিস্তারিত জানাবেন ধন্যবাদ আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার যে কসবা এবং আখাউড়ার যে উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দপ্তরের সামনে আপনি জানেন যে আজকে প্রত্যাহারের শেষ দিন যার প্রার্থী আছেন এই প্রত্যাহারের শেষ দিন আজকে এখানে একটি বিষয় কিন্তু খুবই আলোচিত যে ব্রাহ্মণবাড়িয়ার যে কসবা উপজেলা পরিষদ রয়েছেন এই কসবা উপজেলা পরিষদে কিন্তু আইনমন্ত্রীর প্রভাতোভাই সাইদুর রহমান কিন্তু নির্বাচন করছেন এই বিষয়টি খুবই আলোচিত হচ্ছে যে যদিও তিনি সাংবাদিকদের বলেছেন সাইদুর রহমানের সাংবাদিকদের বলেছেন তিনি কিন্তু আইনমন্ত্রীর স্বজন নয় তিনি তার প্রভাতোভাই সেই হিসাবে তিনি নির্বাচন করতেই পারেন এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি অপরদিকে আইনমন্ত্রীর যে সাবেক এপিএস রাশিদুল কাইসার জীবনও কিন্তু নির্বাচন করছেন এখানে তিনজন প্রার্থী নির্বাচন করছেন এবং তিনজনের কেউ কিন্তু আজ এখনো প্রত্যাহার করেনি আর প্রত্যাহারের সময়সীমাও কিন্তু শেষ হয়ে গেছে তো সুতরাং বলাই যাচ্ছে এই তিনজনে কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন এছাড়া ভাইস চেয়ারম্যান পদে কিন্তু দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজনই প্রত্যাহার এখনও করে নাই কিন্তু এখানে নারী ভাইস চেয়ারম্যান যিনি আছেন যে সুলতানা এবং সাইদা সুলতানা ছিলেন নারী ভাইস চেয়ারম্যান তাদের মধ্যে সুলতানা কিন্তু কিছুক্ষণ আগে তার প্রত্যাহার করে নিয়েছেন সুতরাং যে যে সাইদা সাইদা সুলতানা সুলতানা রয়েছেন এই কিন্তু এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন এছাড়া যে আখাউড়া আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু যে ছয়জন প্রার্থী ছিলেন এবং এর মধ্যে তিনজন প্রার্থী কিন্তু ইতিমধ্যে প্রত্যাহার করে নিয়েছেন আর সবাই কিন্তু নির্বাচন করছেন তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রত্যাহারের সর্বশেষ খবর পিজুস অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক উপজেলা নির্বাচনের খবর আমরা আবারও যাব তার আগে আবহাওয়ার খবর আরও একবার একটু জানব আগে জানিয়েছি আজ সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিসে এই বিষয়ে ব্রিফ করছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে চৌত্রিশ দশমিক পঁয়ত্রিশ তো এই এক ডিগ্রি কমলে কি তাপের অনুভূতি হোল বাংলাদেশ হ্যাঁ বলেন হ্যাঁ আপনাদের ধন্যবাদ বাংলাদেশ আবহাওয়া দপ্তরে আপনারা জানেন যে এপ্রিলের পহেলা তারিখ থেকে আজকে তিরিশে এপ্রিল পর্যন্ত সারা দেশ কর্মশ উত্তপ্ত হয়ে উঠেছে এবং সারা বাংলাদেশেই আজকে শুধু চট্টগ্রাম ফেনি নোয়াখালী কুমিল্লা সন্দ্বীপ এইসব অঞ্চল বাদে সারা বাংলাদেশের তাপমাত্রা থার্টি ফোর থেকে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যশোরে আপনারা জানেন পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার তাপমাত্রাও বেশি তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে ঢাকার তাপমাত্রা কিছুটা কমে গেছে থার্টি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তাছাড়া ঢাকা রাজশাহী রংপুর খুলনা বরিশাল সিলেট এবং চট্টগ্রামের চট্টগ্রাম সন্দীপ কুমিল্লা নোয়াখালী ফেনী এই সব অঞ্চল বাদে সারা বাংলাদেশের তাপমাত্রা আজকে তা মধ্যে বয়ে যাচ্ছে সুতরাং এরিয়া কভারেজ হিসাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং এই যে তাপপ্রবাহের যে এরিয়া কভারেজ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে আজকে টোটার বাংলাদেশ উত্তপ্ত হয়ে আছে তবে আমাদের আশার আলো হল দুই তারিখ থেকে সারা বাংলাদেশের না হলেও দুই তারিখ দেশের পূর্বাঞ্চলে অস্থায়ীভাবে দমকা বাতাস সহ বজ্র অথবা বজ্র সহ বৃষ্টি সেই সাথে দমকা বাতাস জ্বরো হওয়া কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এখন সিলেটে বৃষ্টি হচ্ছে সুতরাং সিলেটের যে তাপমাত্রা সেটা কমে গিয়ে স্বস্তি দেওয়া পরিস্থিতি তৈরি হতে পারে অপক্ষণের মধ্যেই আগামীকালের পরে অর্থাৎ দুই তারিখ থেকে অথবা এক তারিখ রাত থেকে রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে সিলেট মামাংসিংহ ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশালের কিছু কিছু জায়গায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে এই বৃষ্টিপাত হলে ওখানকার বাতাস ঠান্ডা হয়ে যাবে এবং পিছনের অর্থাৎ রাজশাহী রংপুর খুলনা বরিশাল ঢাকা সহ এই অঞ্চলের উষ্ণ বাতাসের সাথে এই ঠান্ডা বাতাসের সংমিশ্রণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং ফলে এই যে তাপমাত্রার যে ঊর্ধ্বগতি সেটা কিছুটা কমে যাবে তবে যেহেতু গত পরশু থেকে জলিবাষ্পের যোগান সবচেয়ে বেশি আসা শুরু করছে কারণ বৃষ্টিপাতের আগে দেশের সর্বত্র জলিবাষ্পের পরিমাণ বেড়ে যায় এবং এই জলিবাষ্প উপরে উঠে সারি সারি মেঘমালা তৈরি করে বজ্রপাত ঘটায় সুতরাং আমরা এখন স্পষ্ট আমাদের গাণিতিক মডেল এবং আমাদের পর্যবেক্ষণ ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিদ্যমান তাপপ্রভার তার তীব্রতা অনেকটাই কমে যাবে তবে খুলনা রাজশাহী এবং রংপুরের কিছু অংশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রভাব অব্যাহত থাকতে পারে দর্শক আবহাওয়া অফিসে আবহাওয়া নিয়ে ব্রিফ করছেন আবহাওয়িদ আবুল কালাম মল্লিক আমরা সরাসরি ছিলাম সেখানে এবারে অন্যান্য খবর র্যাগিংয়ের প্রতিবাদ করায় নির্মম নির্যাতনের শিকার হয়েছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ ইকরাম তিন ছাত্রলীগ নেতার নেতৃত্বে ঘুমের মধ্যেই তার উপর হামলা চালানো হয় সেই ট্রমা নিয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছেন ইকরাম কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে মনসুর খুলিল ছাত্রাবাসে তিনশো এক নম্বর কক্ষে থাকেন দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল আহমেদ ইকরাম গত চব্বিশ এপ্রিল ভোরে নিজের কক্ষে যখন ঘুমিয়েছিলেন সে অবস্থায় হামলার শিকার হন তিনি তার অভিযোগ মেডিকেল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম সনন ও হৃদয়কান্তি বিশ্বাস তীর্থের নেতৃত্বে পনেরো থেকে বিশ জন কক্ষে তাকে নির্মমভাবে মারধর করে ছাত্রাবাসের সিসিটিভির ফুটেজেও এই অভিযোগে সত্যতা পাওয়া যায় আমি এবং আমার ফ্যামিলি হচ্ছে এই ঘটনাটা সুষ্ঠ বিচার চাই যে একজন ভ্রুমন্ত মানুষের উপর কিভাবে অতর্কিতভাবে অতর্কিতভাবে এরকম আঘাত করতে পারে ঘটনার সূত্রপাত আরো দুদিন আগে বাইশ এপ্রিল সেদিন সন্ধ্যায় কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চতুর্থ বর্ষের ছাত্র ফয়সাল আহমেদের পক্ষ থেকে ইকরাম সহ কয়েকজনকে ডেকে পাঠানো হয় দেরি ক্ষিপ্ত ফয়সাল সবার তাকে করে ও পিটি আসতে প্যারেড করায় সে সময় এর প্রতিবাদ করেন ইকরাম তার জের ধরেই তার ওপর আবার হামলা এ ঘটনার তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ইকরামের পরিবার ও সহপাঠীরা তার অবস্থা খুব একটা ভালো না সে ঘুমের মধ্যেও হঠাৎ ভয়ে এ হয়ে উঠে আতঙ্কিত হয়ে উঠে যে তার উপর যে নির্যাতন করা হয়েছে এটার জন্য আমরা সুষ্ঠু বিচার প্রথমে ঘটনা ধাবা চাপা দেওয়ারও চেষ্টা চলে তবে হামলা শিকার শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তদন্ত কমিটি সদস্য সচিব এবং কলেজ ছাত্রলীগ সভাপতি যদি বাংলার ছাত্রলীগের কেউ এখানে জড়িত থাকে অবশ্যই তারা শাস্তির আওতায় আসবে সাংগঠনিকভাবে আমরা তাদের প্রতি শাস্তির ব্যবস্থা নিব তদন্ত চলমান আছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা পরবর্তীতে আমরা যথাযথ ব্যবস্থা নিব সৈকত দাশগুপ্ত ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ দেশের খবরে সময় হলো বিরতি নেই আর ফিরে এসে আরো যা থাকছে হবিগঞ্জে ট্রাকের সঙ্গে পিক আপ ভ্যানের সংঘর্ষ নিহত দুই পর আবারও স্বাগত দেশের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও আবহাওয়ার খবর আগেই জানিয়েছি আজ চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে জেলা আবহাওয়া অফিস থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি রফিক রহমান চুয়াডাঙ্গায় একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙতে শুরু করেছে আজ বেলা তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিয়তাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমে দেশের এবং চুয়াডাঙার সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে যে আবহাওয়া অফিস উনিশশো সালে তৈরি হয়েছে তারপর থেকেই এইটা ছিল সর্বোচ্চ তাপমাত্রা তাই তাপমাত্রার কারণে চুয়াডাঙ্গার মানুষ ঠিকমতো ঘর থেকে বেরোচ্ছে না আজকে বেশি তাপমাত্রার কারণে রাস্তাঘাট টোটালি ফাঁকা হয়ে গেছে এবং কেউই বাড়ি থেকে বেরোচ্ছে না চুয়াডাঙার অবস্থা অত্যন্ত ভয়াবহ দিন আনা দিন খাওয়া লোকজন ঠিকমতো কাজ করতে পারছে না এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ সংবাদ এবারে অন্য প্রসঙ্গ আজ মধ্যরাতে শেষ হচ্ছে পদ্মা মেঘনা তেতুলিয়া নদী সহ দক্ষিণাঞ্চলের পাঁচটি অভয়শ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা উপকূলীয় এবং মোহনা অঞ্চলের জেলাগুলোতে হাজার হাজার জেলে দুই মাসের এই নিষেধাজ্ঞা শেষে প্রস্তুত মাছ ধরার জন্য জাল নৌকা আর মাছ ধরার নানা সরঞ্জাম শেষে সরঞ্জাম শেষ মুহূর্তে ঠিকঠাক করে নিচ্ছেন তারা আশা দুই মাস কর্মহীন বসে থাকার পর এবারে জালে ধরা দেবে মাছ কাটবে অভাব চাঁদপুর এবং ভোলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট কেউ ঠিক করে নিচ্ছেন জাল কেউ মেরামত করছেন নৌকা এ দৃশ্য এখন চাঁদপুরের মেঘনা পারের জেলেপল্লিগুলোতে দু মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনার গহীন জলে জাল ফেলে তুলে আনবেন রূপালী ইলিশ সহ নানা প্রজাতির মাছ মা মাছ রক্ষায় পদ্মা মেঘনা তেঁতুলিয়া কালাবদর নদীসহ দক্ষিণাঞ্চলের পাঁচটি অভয়াশ্রমের তিনশো বিরানব্বই কিলোমিটার জলসীমায় পহেলা মার্চ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত মাছ ধরায় ছিল সরকারি নিষেধাজ্ঞা এর মধ্যে চাঁদপুরের মতলব উত্তর থেকে হাইনচর পর্যন্ত ষাট কিলোমিটার এলাকা জেলায় নিবন্ধিত জেলে প্রায় পঁয়তাল্লিশ হাজার তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি সবারই আশা এবার নদীতে মিলবে মাছ একষট্টি দিনের অভাবের সময় কেটে আসবে সুদিন নৌকা রেডি করছি মেরামত করছি ইঞ্জিন মেরামত করছি প্রায় টাকা পঞ্চাশ হাজার টাকার মতো গেছে নদীতে তো মাছ যদি থাকে আল্লাহ যদি দেয় তাহলে দেনা দেওয়ার মতন সম্ভব হইব তো অসম্ভব প্রশাসন জানিয়েছে এবার নিষেধাজ্ঞার সময়ে নদীতে চব্বিশ ঘন্টা ছিল কঠোর নজরদারি মৎস্য কর্মকর্তারা জানান ইলিশের আহরণ এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হবে অন্য যে কোনো সময় তুলনায় এই বছর অভিযান অত্যন্ত সফল হয়েছে এবং আমরা আশাবাদী যে এই অভিযানের ফলে আগামীতে আমাদের দেশে ইলিশ সম্পদ অনেকাংশে বৃদ্ধি পাবে কৃষি উৎপাদনটা আমরা যেটা মনে করছি জাতীয় যে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় লক্ষ মেট্রিক সেটারও যেতে অনেক বেশি উৎপাদন হবে একই ছবি দ্বীপ জেলা ভোলার জেলে পল্লিত জেলার মেঘনা ও তেতুলিয়া নদীর একশো নব্বই কিলোমিটারে দুটি অভয়াশ্রম নিবন্ধিত জেলে এক লাখ সত্তর হাজার ধার দেনা করে চলেছে সবার সংসার জাল নৌকাও ঠিকঠাক করেছেন ঋণ নিয়ে তবুও সব দুঃখ আর অনটন ঘুচে যাবে যদি জালে ধরা পড়ে মাছ জেলা মৎস্য কর্মকর্তারা জানান দুই মাসে পাঁচশো বাইশটি অভিযানে অবৈধ জাল ধ্বংস করেছেন তারা হয়েছে জেল জরিমানাও মা মাছ রক্ষায় তাদের কার্যক্রম সফল হওয়ায় এবার জালে উঠবে পর্যাপ্ত ইলিশ শহীদুল রানা ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিক আপ ভ্যানের চালক এবং হেলপার নিহত হয়েছেন সকাল ছটার দিকে ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার এলাকায় এই হয়। হলেন চালক মিয়া এবং রিপন উপজেলার বলিয়ারি গ্রামের এবং রিপন মিয়া শায়স্তাগঞ্জ উপজেলার সুতাং গ্রামের বাসিন্দা পুলিশ এবং স্থানীয়রা জানান সুতাং বাজার থেকে মাছ পিক পিকআপটি শ্রীমঙ্গল হয়ে জুড়ি যাওয়ার পথে বাহুবলের তগলি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ফ্রেশ সিমেন্টের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক এবং হেলপারের মৃত্যু হয় খবর পেয়ে শায়স্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে শেষ করছি এই আয়োজন তবে তার আগে এক নজরে দেশের খবর আরও একবার আজ সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি নাটোরে হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ র্যাগিংয়ের প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার নির্যাতনে শয্যাশায়ী কিশোরগঞ্জের মেডিকেল ছাত্র মধ্যরাতে শেষ হচ্ছে দক্ষিণাঞ্চলের পাঁচ অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং হবিগঞ্জে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ নিহত দুই দেশের খবর আজ এ পর্যন্তই কাল আবারও দেখা হবে একই সময়ে সে পর্যন্ত সঙ্গেই থাকুন দেখতে থাকুন এটিএন নিউজ ধন্যবাদ